আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ওর আজকের ভিডিওতে আমি দেখাবো খুবই অসাধারণ একটি অ্যাপসের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। অ্যাপটি দিয়ে আপনার মোবাইলটাকে আরও শর্টকাটভাবে আরও দ্রুতভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলটাকে। সেটা ডেমো প্রথমে দেখাবো, তারপর ভিডিও শেষে দেখিয়ে দেবো আমি কিভাবে আপনি এটি আপনার মোবাইলে সেট করবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি এখানে আইকন রয়েছে, জাস্ট আমি যদি আইকনটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে মিউজিকটা চলেছে। আমি এখান থেকে প্লে করে যে কোনো মিউজিক শুনতে পারবো। আর তাছাড়া এটার যদি এদিক থেকে একটু টান দিয়ে দেখতে পারবেন, এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাতে আবারও ক্লিক করে, এটা যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন মোবাইলে ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে গেছে। তো এই আইকনটাতে আবারও যদি আমি ক্লিক করি, এদিক থেকে যদি টান দিই দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, সেগুলো চাইলে আমি ওপেন করে দিতে পারবো, সেটিংসে চলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন সেটিংসে চলে গেলাম, এই আইকনটি ব্যবহার করে দেখতে পাচ্ছেন এখান থেকে মিউজিক শুনতে পারবো। এখানে পছন্দের যে 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 অপশনগুলো আমি বেশি ব্যবহার করি সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। তো এটি আপনি আপনার মোবাইলে কীভাবে সেট করে আপনার মোবাইলটাকে আরও শর্টকাটভাবে ব্যবহার করবেন বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, আপনার মোবাইলটাকে আরও সুন্দর করে ব্যবহার করতে চান, ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন, অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিউয়ার, আপনার মোবাইলটাকে আরও সুন্দর করে আরও শর্টকাটভাবে আরও তাড়াতাড়িভাবে ব্যবহার করার জন্য এই গোপন কাজটি আপনার মোবাইলে করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটির সন্ধানে চলে যাব ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে ফ্লোটিং বার এলজি B14। জাস্ট এই লিখাটা লিখবেন, এই সফটওয়্যারটি আসবে দেখছেন ফ্লোটিং বার B14। আপনাকে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর এটাকে আপনাকে সেটিং করতে হবে, সেই সেটিংগুলোই এখন দেখাবো। তো এই সেটিং এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এটাকে এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন আপনাকে দিতে হবে, সেই পারমিশনগুলো দিলেই আপনার মোবাইলে এই সফটওয়্যারটি কাজ করা শুরু করবে। এখানে দেখছেন ডিফল্ট অবস্থায় ঠিক এরকম রয়েছে, উপরে দেখতেছেন ফ্লোটিং বার B13 যে লেখাটা রয়েছে এটা এখান থেকে প্রথমে অন করতে হবে। অন করার পর এখানে দেখছেন একটি আইকন চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই আইকনটি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। জাস্ট এটা আবার ক্লিক করলাম, আইকনটি ভিতরে চলে গেছে। তো এই আইকনটিতে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় কিছু অ্যাপস দেওয়া রয়েছে, আপনি সেটিংসে চলে যেতে পারবেন, এই জিমেল ওপেন করতে পারবেন, ইউটিউব ও প্লে স্টোর এবং গুগল ক্রোমই রয়েছে। তো আপনি এটা ডিফল্ট অবস্থা রয়েছে, তো আপনি এটাকে চাইলে পরিবর্তন করে আপনার মনের মতো করে সেট করতে পারবেন। পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন টুলসে, এখানে উপরে দেখছেন একটি লেখা রয়েছে টুলস। টুলসে ক্লিক করার পর এটা এখানে দেখছেন এনাবল অ্যান্ড ডিজেবল একটি টুলস রয়েছে, এখান থেকে এটাকে অন করে দেবেন। অন করার পর এখানে জাস্ট এই প্লাস আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি এখানে কী নিতে চান, হোম বাটন, ব্যাক বাটন, রিসেন্ট বাটন, পাওয়ার মোড, আরও এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো আমি জাস্ট ফ্ল্যাশ লাইটটা অন করে দিচ্ছি, আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে আরও বিভিন্ন অপশন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখছেন টার্ন অফ স্ক্রিন, ব্লুটুথ, তারপর আরও কিছু অপশন রয়েছে, আপনি আপনার মনের মতো করে এখানে সেট করে নেবেন। এখানে দেখছেন আমি জাস্ট রিসেন্ট সিলেক্ট করলাম, দুইটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর এখানে দেখছেন একটি লেখা রয়েছে মিউজিক, মিউজিকে ক্লিক করলাম। মিউজিক ক্লিক করার পর এখানে দেখছি এটা মিউজিক প্লেয়ার এটা অফ রয়েছে, এখান থেকে এটাকে অন করে দেবেন। এখানে যখন অন করে দিবেন আপনার মিউজিকটাও এখানে উপরে শো হবে। তো আমি জাস্ট এখানে মোটামুটি কিছু সেটিং করলাম, এখন যদি আইকনটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি এই ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট অন হয়ে গেছে। আবার এটা যদি এখানে ক্লিক করে আবার ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে যাবে। যদি আমি এখানে আরেকটু সিলেক্ট করেছিলাম রিসেন্ট বাটন, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন রিসেন্ট যে বাটনগুলো সেইগুলো এখানে শো করছে, রিসেন্ট যে অ্যাপসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো শো করেছে। আমি এখান থেকে এটা কেটে দিলাম, আবার যদি এখানে ক্লিক করি আবার এখানে ক্লিক করলেই আবারও এখানে বিভিন্ন অপশন রয়ে যাবে, আপনি সেটা সেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কিপ এ ফ্লোটিং বার শো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আরও মিউজিক এখানে অ্যাড করতে পারবেন, এখানে দেখছেন আরও বিভিন্ন অপশন আপনি এখানে চাইলে অ্যাড করে নিতে পারেন খুবই সুন্দরভাবে। তারপর এখানে অ্যাপসে দেখতে পাচ্ছেন এই অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পর আপনি চাইলে আরও অ্যাপস এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যাপস রয়েছে, তারপর রয়েছে টু মিউজিক, টুলস, এখানে ওয়েদার, তারপর রয়েছে কন্ট্রাক্ট, আপনি চাইলে মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে পারেন, তারপর ওয়েবসাইটে চাইলে অ্যাড করতে পারেন, তারপর দেখছেন লাকি নাম্বার, যে নাম্বারটা আপনি বেশি ব্যবহার করেন সেই নাম্বারটা চাইলে এখানে অ্যাড করতে পারেন, তারপর রিসেন্ট অ্যাপ এটাও অ্যাড করতে পারেন। তো এখানে দেখতেছেন এভাবে আপনি আপনার মনের মতো করে এখানে সেট করে নেবেন। সেট করার পর আপনি যদি এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে অ্যাপসটি কাজ করছে। আমরা এখান থেকে যদি বের হয়ে যাই, এখন বের হয়ে যাওয়ার পর আমরা এখন থেকে যে কোনো কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভিতরে থেকে বের হয়ে গেলে
যে কোনো কাজ আমরা করতে পারবো। সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, তারপর যে জাস্ট এই আইকনটা এখানে থাকবে, এটাতে ক্লিক করবেন, জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে যখন ক্লিক করবেন, আইকনটা বের হয়ে আসবে, আপনি এটাতে যেটা সেট করেছেন সেটা ক্লিক করলে সেই অপশনটি অন হবে। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।